আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জেআরএফ ফ্রেমেটস জেটিভি বাংলার বিশেষ আয়োজনে। আজকে আমরা জানব নতুন বছরকে কিভাবে বরণ করল বিশ্ববাসী। দেশে দেশে রাত 12টা বাজতেই আলো আর রঙে ভরে উঠে আকাশ। খ্রিস্টীয় নতুন বছরকে এরই মধ্যে বরণ করেছে বিশ্বের বেশিরভাগ দেশ। সংক্রমণ এড়াতে কোথাও কোথাও বিধিনিষেধের খড়গ নেমে এলেও উৎসবে মেতে উঠে জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং করোনার উৎপত্তি স্থল চীন। চলুন দর্শক, এবার জেনে নিই কোন দেশ কিভাবে বরণ করল নতুন বছরকে। সংযুক্ত আরব আমিরাত নতুন বছরকে যেভাবে বরণ করল, আকাশ জুড়ে যেন শুধু আলোরই খেলা। ঘড়ির কাঁটায় রাত 12:01 বাজতেই দুবাইয়ের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা আতশ বাজি আর আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। নানা বিধিনিষেধ দিয়েও মনোমুগ্ধকর এই আয়োজন থেকে বিরত রাখা যায়নি সাধারণ মানুষকে। থাইল্যান্ড নতুন বছরকে যেভাবে বরণ করল, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও জমকালো আলোক প্রদর্শনীর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। আর তা দেখতে শহরের চাও ফ্রায়া রিভারে ভিড় করেন বহু মানুষ। হংকং নতুন বছরকে যেভাবে বরণ করল, খ্রিস্টীয় নববর্ষের উৎসবে মেতে ওঠে হংকংয়ের বাসিন্দারাও। চোখ থানথানো আতশবাজি ও বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। মনোমুগ্ধকর এই আয়োজন দেখতে জড়ো হন হাজারো মানুষ। আতশবাজির রঙিন ছটায় নেচে গেয়ে উৎসবে মেতে ওঠেন তারা। চীন নতুন বছরকে যেভাবে বরণ করল, করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের ওহান শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে 2021 সালকে। বিশ্বের বিভিন্ন দেশে জনসমাগমে বিধিনিষেধ থাকলেও সেখানে উল্টো চিত্র। নতুন বছরকে স্বাগত জানাতে শহরটিতে জড়ো হন হাজার হাজার মানুষ। ওহান ছাড়াও চীনের অন্যান্য শহরেও নতুন বছরকে বরণ করে নিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কোরিয়ায় নতুন বছরকে যেভাবে বরণ করল, উত্তর কোরিয়ায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে। এর উপলক্ষে রাজধানীর পিয়ং ইয়ং এ জড়ো হয় কয়েক হাজার মানুষ। জমকালো আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন তারা। অস্ট্রেলিয়া নতুন বছরকে যেভাবে বরণ করল, খ্রিস্টীয় নতুন বছরের প্রথম প্রহরে আতশবাতির রঙে রঙে ছেয়ে যায় অস্ট্রেলিয়ার আকাশও। ঐতিহ্যবাহী সিডনি হারবারে মনোমুগ্ধ করে আতশবাজির আয়োজন করা হয়। তবে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে নিষিদ্ধ ছিল জনসমাগম। নিউজিল্যান্ড নতুন বছরকে যেভাবে বরণ করল, আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে বিশ্বের প্রথম শহর হিসেবে নতুন বছরকে বরণ করে নেওয়ার সুযোগ পায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। ঘড়িতে স্থানীয় সময় রাত 12:00 বাজতেই প্রায় 1,000 ফুট উচ্চতার স্কাই টাওয়ারের বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ডবাসী। করোনার কড়াকড়ির মধ্যেই আলোর উৎসব দেখতে জড়ো হন বহু মানুষ। এছাড়া তাইওয়ানের ইপেই 11 টাওয়ারেও চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখা যায় নববর্ষের ক্ষণে। দর্শক, এ ছিল জেআরএফ রেমিটস জেটিভি বাংলার আজকের আয়োজন। আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেটিভি বাংলার ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জেআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।